গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা এইভাবে একবার থোর বাড়িতে করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় থোরটা শরীরের পক্ষে খুব উপকার আপনারা থোর নিশ্চয়ই চেনেন তবুও একবার আপনাদেরকে থোরটা দেখিয়ে দিলাম তারপর থোরটাকে আস্তে আস্তে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আলু দিয়েছি সেই আলুটাও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন এইবার একটা কুকার গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দেবো জলটা এতটাই পরিমাণ দিতে হবে যাতে থরটা দিলে থোটটা যেন পুরো জলের ভেতর ডুবে থাকে জলটা যখন গরম হয়ে যাবে তার ভেতরে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে থোটটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে দুটো সিটি মেরে নেব অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়া হয়ে গেলে তারপর দেব এলাচ লবঙ্গ দারচিনি এই তিনটে জিনিস দিয়ে দেবো দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব তার আগে দেব দুটো তেজপাতা দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা আলুটা তেলের ভেতর দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আর সবসময় তেলটা ভালো করে গরম করে দিলে আলুটা চিটে লেগে যাবে না সুন্দর ভাজা হবে এবার নেড়ে নিয়ে বাকি যেই মশলাটা লাগবে সেগুলো করে নিই একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে একটু আদা নিয়েছি আদাটাকে থেতো করে নিলাম তার তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন তারপর দিলাম টমেটো কুচি আর এদিকে এক চামচ গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম জলে সেই গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম তার ভেতর এইবার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম আর দেব ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব জিরে আর ধনে গুঁড়োটা এই জন্যেই দিলাম যখন পেস্ট করব। তবে জিরে আর ধনের গুঁড়োটা তার সঙ্গে মিশে যে সুন্দর সবটা একসঙ্গে ভালো পেস্ট হয়ে যাবে পেস্টটা হয়ে গেছে এইবার আপনাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দেবো এখন তো থোর ডুমুর এইসব খাওয়ার প্রচলন চলে গেছে এখন মাংস মাছ এইসবই মানুষ বেশি খায় কিন্তু এই জিনিসগুলো খাওয়া শরীরের পক্ষে খুব ভালো অন্যদিকে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার তার ভেতরে অল্প লবণ দিয়ে দেব আর হাফ চামচ হলুদ দেবো দিয়ে আলুটাকে নেড়ে নিয়ে ভেজে নেবো ভেজে নিয়ে একটা বাটিতে আস্তে আস্তে তুলে নেবো তুলে নেওয়ার পর কড়াইয়ে যদি তেল থাকে ভালো যদি তেল না থাকে একটু তেল দিয়ে দেবো দিয়ে তার ভেতরে অল্প কাজুবাদাম দিয়ে দেবো দিয়ে কাজুবাদামটা হালকা করে ভেজে নেব এখানে আপনারা ইচ্ছা করলে কাজু বাদাম নাও দিতে পারেন কিন্তু যেহেতু থোরের তরকারি সেই জন্যে কাজু আর একটু কিসমিস ভেজে দিলে টেস্ট খুব সুন্দর হয় এবার কাজুটা ভেজে আগে যে আলু ভাজাটা বাটিতে তুলে রেখেছিলাম তার ভেতরে কাজু ভাজাটা তুলে দিলাম এইবার কিসমিসও ওই একইভাবে একটু নেড়ে ভেজে নেব যে কোনো নিরামিষ তরকারিতে একটু কাজু কিশমিশ দিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এইবার কিশমিশটা ভাজা হয়ে গেলে ওই যেখানে কাজু তুলে রেখেছিলাম সেখানে কিসমিশটা তুলে রেখে দেবো তোলা হয়ে গেলে এবার এই তেলের ভেতরে মশলাটা দিয়ে দেবো যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে দেবো অন্যদিকে কুকারের সিটি পড়ে গেছে দুটো এবার কুকারটা আস্তে আস্তে নামিয়ে দেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে কুকারের ঢাকাটা খুলে নিয়ে একটা ঝার্নার সাহায্যে আস্তে আস্তে ছাঁকনার ওপর ঝরিয়ে নেব জলটা এইভাবে সব থরটা ছাঁকনায় দিয়ে জলটা ঝরিয়ে নিলাম অন্যদিকে কড়াইয়ে থরটা জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ে মশলার ভেতরে দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা পুরো না যাচ্ছে ততক্ষণ ভাজতে দেবো নিয়ে অন্যদিকে আর একটা কড়াই নিয়ে কড়াই এখানিকটা তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চার চামচ নিয়ে চালটাকে ভেজে নিয়ে ঝান্নাতে করে তুলে নিয়ে আলু ভাজা আর কাজু কিশমিশ ভাজা যেই বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটাতে আস্তে আস্তে গোবিন্দভোগ চালটা তুলে বাটিতে রেখে দিলাম অন্যদিকে কড়াইয়ে থোটটা বসিয়েছিলাম তাতে মশলার গন্ধটা চলে গেছে এইবার ভেজে রাখা আলু আর তার সঙ্গে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ সব দিয়ে থরের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এইভাবে পুরো থোরটার সঙ্গে সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন তার ভেতরে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও থরের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশাতে মেশাতে কিছুক্ষণ ভাজা হয়ে যাবে যত ভালো করে ভাজা হবে ততটা সুন্দর হবে এইভাবে যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন এর ভেতরে গরম জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা থরের ভেতর দিয়ে দেবো যে কোনো রান্নাতে গরম জল দিলে খুব ভালো হয় টেস্টটা ঠিকঠাক থাকে ঠান্ডা জলে টেস্টটা অনেকটাই চলে যায় আর আমি যেহেতু পাহাড়ে থাকি বেশিরভাগ সময় ওখানে ঠান্ডা থাকে সেই জন্যে গরম জলই সবসময় ইউজ করি এই জন্যে আমার এটা অভ্যাস হয়ে গেছে যে রান্নাতে সবসময় গরম জল দিয়ে রান্না করা দিয়ে নেড়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন এর ভেতরে অল্প চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন আগে অল্প লবণ দিয়েছিলাম আবার টেস্ট করে নিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে যখন জলটা এই রকম মরে যেয়ে যখন লাগা লাগা হয়ে আসবে তখন এটা একটা বাটিতে আস্তে আস্তে তুলে রেখে দেব এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে আর তার সঙ্গে কাজু কিশমিশ দিয়ে থোটটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন এই নিরামিষ রান্নার কোনো তুলনা হয় না একটা বাটিতে তুলে নিলাম আর অন্যদিকে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার ভেতরে একটু তেল দিয়ে হিং দিয়ে দিলাম হিংটা একটু যখন ভাজা যা হয়ে যাবে তখন এক চামচ ভাজা মশলা হিঙের সঙ্গে মিশিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এর ভেতরে তুলে রাখা থোটটা আবার দিয়ে নাড়তে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে এই ভাজা মশলাটা আমি অনেক ইয়েতেই রান্নাতে দেখিয়েছি সেই একই মশলা গোটা জিরে গোটা ধনে একটু মৌরি আর তার সঙ্গে অল্প একটু মেথি মেথি কিন্তু বেশি দিলে হবে না গোটা ছ সাতটা দানা দিলেই হবে আর তার সঙ্গে দেবো হাফ চামচ মতন রাঁধুনি দিয়ে ড্রাই খোলায় ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে বোতলে ভরে রেখে দেবেন যে কোনো নিরামিষ রান্নাতে এইভাবে রান্নার শেষে তেলের ওপর হাফ চামচ মতন হিঙের সঙ্গে মশলা ভাজা মশলা যদি ভেজে নিরামিষ তরকারিটা সেই মশলার ভেতরে দিয়ে যদি নেড়ে নিয়ে নামানো হয় নিরামিষ রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আগে হিং দিলে এতটা সুন্দর টেস্ট হয় না আপনারা একবার অবশ্যই করে এইভাবে দেখবেন তরকারিটা খেতে খুব টেস্টি হয় পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন